আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছে একটা কাজে হেলসিঙ্কি আসছি, সো ওটার জন্য হচ্ছে আমাকে থাকতে হবে একদিন। কালকে আমি হচ্ছে ব্যাক করবো আবার লাপান্দ্রান্ততে, এন্ড এর জন্য হচ্ছে আমি একটা হোটেলে উঠছি, এন্ড হোটেলটা হচ্ছে একজন আমাকে হচ্ছে স্পন্সর করছে। এন্ড বাংলাদেশে তো অনেক হোটেল দেখছেন, এখানে একটু হোটেলটা দেখেন যে এখানে হোটেলগুলো আসলে দেখতে কেমন হয়। ছোটখাটো একটা হোটেল, বাট ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড চলেন আপনাদেরকে পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই। এখানে হচ্ছে এই কার্ডটা হচ্ছে এখানে ট্যাপ করতে হয়, এই যে স্মার্ট লক, এটা বাইর থেকে কিভাবে ট্যাপ করলে হচ্ছে আমি ঢুকতে পারবো। অ্যান্ড ঢুকার পরে হচ্ছে দিস ইজ মাই হোল রুম। অ্যান্ড প্রথম হচ্ছে এখানে একটা আলমারি আছে, বাট এটা হচ্ছে আমি প্রথমে ঢুকে দেখি নাই যে এখানে আসলে আলমারি আছে, জাস্ট গ্লাসগুলোই দেখছি। অ্যান্ড দিস ইজ দ্য রুম, এখানে হচ্ছে এটা আলমারি। ওকে, সো এই যে লাইট দেওয়া গেল। অ্যান্ড এ পাশেও হচ্ছে এই যেগুলো আছে, অ্যান্ড এখানে একটা সেফটি বক্স দেওয়া আছে, এখানে একটা বসার জন্য জায়গা দেওয়া আছে, লাইট, অ্যান্ড এখানে মেবি টিভি, একটা বসার জন্য হচ্ছে টেবিল। কুকিজগুলো আমি নিয়ে আসছি, অ্যান্ড কমপ্লিমেন্টারি হচ্ছে একটা কফি ছিল, অ্যান্ড গরম পানি করছি, গরম পানি করে কফিটা খাইলাম। অ্যান্ড এটা হচ্ছে রুম, বাইরে তো এখন দেখানো সম্ভব না, এখান থেকে বাইরের লুকসটা অনেক সুন্দর। অ্যান্ড এই যে এটা হচ্ছে ছোটখাটো একটা বেড যেখানে আমি হচ্ছে আজকে রাতে থাকবো। অ্যান্ড আলমারি, অ্যান্ড গো টু দি ওয়াশরুম, অ্যান্ড দিস ইজ ওয়াশরুম ইন হিয়ার, অ্যান্ড হেয়ার ড্রায়ার আছে একটা, অ্যান্ড দিস ইজ হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য টাওয়েল একটা দুইটা, অ্যান্ড অ্যানাদার টাওয়েল যেটা আমি হচ্ছে রুমে নিয়ে গেছি ফ্রেশ হওয়ার জন্য, দিস ইজ ইন হিয়ার। তো এই আর কি ছোটখাটো একটা রুম। সো এটা হচ্ছে আমি স্পন্সরে পাইছি এটা, এবং সকালের খাবারটা, এবং আমার কাজটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে আমি জানাবো যে আমি কি কাজে আসছি হেলসিঙ্কিতে। যে মেইন কাজ ছিল সেটা হচ্ছে আমি আমার আই টেস্ট এবং হচ্ছে বডি টেস্টের জন্য সামথিং কিছু, ওইগুলো হচ্ছে আমি এখানে এখানে করাইতে আসছিলাম হেলসিঙ্কিতে। সো এগুলো 35 ইউরো নিছে, যেটা আমাদের লাপান্দ্রান্ততে কেলাকার থাকার পরে হচ্ছে 85 ইউরো। সো আমার হেলসিঙ্কিও দেখা হয়ে গেল, আমার কাজটা হয়ে গেল, এবং হচ্ছে আমি আমার পেপার্স গুলো পেয়ে গেলাম। সো ইয়া কি, অ্যান্ড আপনাদের কাছে ফিনল্যান্ডের হোটেল রুমটা শেয়ার করলাম। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।